আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনাম বিয়ার রেসিপি এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর গোশ রান্নার রেসিপি। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি। এটাকে এখন ভালোভাবে ম্যারিনেট করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট। আর এখানে গরম মশলা আছে 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে আমার দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 4 টেবিল চামচ দিয়ে দিলাম। ঝাল কম বেশির উপরে নির্ভর করে আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। একত্রে এটাকে পেস্ট করা ব্লেন্ড করা হয়েছিল আর কি। এখন সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। চুলায় একটা প্যান বসিয়েছি, সেখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তিনটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে 5টা এলাচ, 5টা দারুচিনি আর 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম। আমি এই গরম মশলাগুলো পেস্ট করে দিয়েছি, এরপরেও আস্ত দিয়ে দিলাম একটু, যাতে করে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার, বাদামি কালার এসে গেছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কিন্তু চুলাটা একটু মিডিয়াম করে দিয়েছি, যেহেতু গরম হয়ে গেছে কড়াইটা। এখন এটাকে আরো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। 5 মিনিট পর পর আমি মাংসটাকে একটু ভালোভাবে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব, যাতে কোনোভাবেই তলে পুড়ে না যায়, লেগে না যায়। আমি মাংসটা যত সময় আপনি ভালোভাবে কষিয়ে নেবেন, তত সময় দিয়ে মাংসটা টেস্ট তত ভালো হবে। আমি কোনো প্রকার পানি ছাড়া কিন্তু মাংসটাকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসটার ভিতরে দেখা যাচ্ছে শুধু তেলটা আছে, এজন্য চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু আগেই লো করে দিয়েছি। এখন আমি মাংসটা মোট 20 মিনিট সময় ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মেখে কষিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করে রাখা মাংসটা আগে থেকেই সকল প্রকার মশলা দিয়ে যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল, সেহেতু মশলাটা দেখুন অনেক সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায়।
আর এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা আমি ব্যবহার করতেছি, এই পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। এটা গরম পানি, অনেকে বলেন মাংস সিদ্ধ হতে চায় না, আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না মাংসতে, ঠান্ডা পানি ইউজ করলে মাংসটা হয় কি সিদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়। সেজন্য আমি আগে থেকেই 2 লিটার পানি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিলাম। পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে এখন রান্না করব। যেহেতু আমি পানি দিয়েছি, এখন গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য হাই হিটে দিয়ে এখন এটাকে আমি দেখুন রান্না করতেছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এভাবে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। মাংসটা মোট আমি 20 মিনিট তো কোনো প্রকার পানি ছাড়া কষিয়ে নিয়েছিলাম, আর 10 মিনিট পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে মোট আমার 50 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন মাংস রান্না কমপ্লিট। মাংসের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।